আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দুধ দাঁত বা অস্থায়ী দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত উঠতে দেরি হলে করণীয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকেই কমেন্ট করে থাকেন যে বাচ্চার বয়স 10 বছর হয়ে গেছে বা অনেক আগে দুধ দাঁত পড়ে গেছে কিন্তু সেখানে এখনও পর্যন্ত স্থায়ী দাঁত ওঠেনি। ভিউয়ার্স, যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনার যেটা করণীয় রয়েছে তা হলো একজন ডেন্টিস্টের কাছে যাওয়া। একজন ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার বাচ্চার পুরো মুখের একটি এক্সরে করা, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে দাঁত উঠতে দেরি হতে পারে, জেনেটিক অনেক কারণ রয়েছে তার। ভিউয়ার্স, এক্সরে করলে আপনার পুরো মুখে দেখা যাবে যে কোথায় দাঁতটি আছে, কি অবস্থায় আছে। এটি মূলত একটি 7 থেকে 8 বছর বয়সের একটি বাচ্চার ছবি বা এক্সরের ছবি। এখানে দেখতে পাবেন যে কিছু কিছু দাঁত এখানে অস্থায়ী দাঁত রয়েছে এবং স্থায়ী দাঁত কিন্তু ধীরে ধীরে উঠতেছে। তো অনেক সময় দাঁত আসতে দেরি হয়, স্থায়ী দাঁত উঠতেও কিন্তু দেরি হয় বা দুধ দাঁত একটু দেরিতে পড়ে। এক একজনের এক এক রকম হয়ে থাকে, সবই যে নিয়মমাফিক হয় এমনটি না। যদি আপনার বাচ্চার দাঁত আসতে দেরি হয় অবশ্যই আপনার ডাক্তারও কিছু করতে পারবে না বা আপনার নিজেরও কিছু করার থাকবে না। অবশ্যই আপনাকে এমন একটি এক্সরে করতে হবে এবং এক্সরে দেখেই ডাক্তার আপনাকে বলতে পারবে যে দাঁতটা কতদিনে উঠতে পারে বা বেড়ে হতে পারে। এটি সম্পূর্ণই নির্ভর করবে একটি এক্সরে করার পর। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। তো যারা টেনশনে আছেন বাচ্চার দাঁত নিয়ে, তাদের অবশ্যই একটি এক্সরে করতে হবে। এক্সরে দেখে আপনার ডাক্তার আপনাকে বলতে পারে যে কেন দেরি হচ্ছে বা দাঁতটি আদৌ উঠবে নাকি উঠবে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।